আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আলোচনা করব জীবনে সাফল্য ও প্রকৃত সুখ লাভে যে আমলগুলো করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে আমাদের ভিডিওর লাইক টার্গেট 10,000। আশা করি আপনারা ভিডিওটিতে এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। মানসিক প্রশান্তি, হৃদয়ের পরিতৃপ্তি, অগাধ সুখ, সকল প্রকার দুশ্চিন্তা আর উৎকণ্ঠা থেকে মুক্তি কে না চায়? এগুলো ছাড়া আর কি খোঁজে আমরা? মানুষ তো এগুলোই খোঁজে। প্রকৃতপক্ষে সুখী আর পরম আনন্দ ঘন সুন্দর একটা মানব জীবনের কথা ভাবলে এসবের বাইরে আর চাওয়ার কিছুই থাকে না। এসব অর্জনের জন্য কেউ বা ধর্মীয় উপায় অবলম্বন করে, আবার কেউ ধর্মের তোয়াক্কা না করেই কিছু বাস্তবিক পন্থা অবলম্বন করে তা অর্জন করার চেষ্টা করেন। তবে কেবলমাত্র একজন মুমিন ব্যক্তি এই দুইয়ের সফল সমন্বয় ঘটাতে পারেন। তিনি নিজেকে তার স্রষ্টার কাছে সমর্পণ করে দিয়েছেন। অন্য কোনো উপায়ে এসবের আংশিক অর্জন সম্ভব হলেও হতে পারে, তবে পরিপূর্ণ মানসিক প্রশান্তি, হৃদয়ের পরিতৃপ্তি, অকৃত্রিম সুখ, সব রকম দুশ্চিন্তা আর উৎকণ্ঠা থেকে মুক্তি লাভ করা সম্ভব কেবলমাত্র নিজেকে স্রষ্টার কাছে আত্মসমর্পণ করার মাধ্যমেই। এর ভিন্ন অন্য কোনো পথ নেই। অনেকে আছেন যারা সেই কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে সুখে শান্তিতে বেঁচে আছেন, অনেকে আবার ব্যর্থ হয়ে দুঃখ কষ্টে দিন পার করছেন, অনেকে আছেন দুদলের মাঝামাঝি পর্যায়ে। এরা নিজ প্রচেষ্টা অনুযায়ী ফল পেয়েছেন। প্রশ্ন হলো কিভাবে সেই সাফল্য অর্জন সম্ভব। চলুন দেখে নেই আজকের পুরো ভিডিওতে একটা মানুষ প্রকৃত সুখ কিভাবে পেতে পারে, আমরা আমাদের কাঙ্ক্ষিত সাফল্য কিভাবে অর্জন করতে পারি, তা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। ইমান এবং সৎকর্ম আলোচ্য সাফল্য অর্জনের ক্ষেত্রে সবচেয়ে মৌলিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হয়ে পুরুষ ও নারী যে কেউ সৎকর্ম করবে তাকে আমি নিশ্চয়ই আনন্দময় জীবন দান করব এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। সূরা নাহল আয়াত 97। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন যে যদি কেউ হোক, সে পুরুষ অথবা নারী, ইমান আনার সাথে সাথে সৎকর্ম করে তাহলে তিনি তাকে ইহকাল এবং পরকাল উভয় জগতে আনন্দময় জীবন আর শ্রেষ্ঠ পুরস্কার দান করবেন। উভয় জগতে আনন্দময় জীবন আর শ্রেষ্ঠ পুরস্কার দানের উদ্দেশ্যটি খুবই স্পষ্ট এখানে, আর তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আন্তরিক, অকপট এবং অকৃত্রিম বিশ্বাস। এমন বিশ্বাস যে বিশ্বাস স্থাপনকারী সৎকর্মশীল হতে উদ্বুদ্ধ করে, তাকে ইহকালের সরল সঠিক পথ দেখায় আর জান্নাতের পথে পরিচালিত করে। তিনি সকল কর্ম সম্পাদনের ক্ষেত্রে তার স্রষ্টা, আর সেই ব্যক্তির সকল কর্ম সম্পাদনের ক্ষেত্রে তার স্রষ্টা প্রদত্ত বিধান ও দিক নির্দেশনা মেনে চলেন। জীবনে বিপদ আপদ, সুখ দুঃখ যাই আসুক না কেন, স্রষ্টা প্রদত্ত দিক নির্দেশনার অনুসরণ থেকে তিনি কখনোই বিরত হন না। জীবনে যাই ঘটুক, সব কিছুকে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়ে আমাকে ধন্যবাদ দেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত সিদ্ধান্তের প্রতি তার অকুণ্ঠ সমর্থন তার মধ্যে এমন এক চেতনার উন্মেষ ঘটায় যা তাকে আরও সৎকর্মশীল করে তোলে। তার কৃতজ্ঞতাবোধ প্রতিদান প্রাপ্তির সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেয়। তিনি যতদূর সম্ভব চেষ্টা করে বিপদ আপদ দুঃখ কষ্ট থেকে বেঁচে থাকার, তবে বিপদ যদি চলেই আসে তিনি সহিষ্ণু হন, বিপদে ধৈর্য ধারণ করে পরিস্থিতি সামাল দেন তিনি। বিপদ আসে তার কাছে আশীর্বাদ হয়ে, তাকে বিপদে ধৈর্যশীল হতে শেখায়। এভাবেই ধৈর্যশীলতার ছোটোখাটো বিপদ আপদ দুঃখ কষ্টের আড়ালে একজন মুমিনের জীবনে কল্যাণ বয়ে আনে, ফলে আল্লাহর অনুগ্রহ আর তার পক্ষ থেকে প্রতিদান পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সহিহ মুসলিম এ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এমনটি বলা হয়েছে, মুমিনের অবস্থা কতই না চমৎকার, তার সব অবস্থাতে কল্যাণ থাকে। এটি শুধু মুমিনের বৈশিষ্ট্য যে যখন সে আনন্দে থাকে তখন আল্লাহর শুকরিয়া আদায় করে এবং যখন সে কষ্টে থাকে তখন সবর করে, আর এ উভয় অবস্থায় তার জন্য কল্যাণ বই নিয়ে আসে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নং 2999। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের জীবনে ভালো মন্দ যাই ঘটুক না কেন, সর্বাবস্থায় সে তার প্রতিটির জন্য প্রতিদান পেয়ে থাকেন যা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা ইত্যাদি থেকে মুক্তির আরেকটি উপায় হল মানুষের প্রতি সদয় আচরণ করা। ব্যক্তি জীবনে অনৈতিক হয়েও কেউ মানুষের সাথে আচরণ করতে পারে, একজন ধর্মহীন নাস্তিক হয়েও মানুষের সাথে কথা ও কর্মে সদয় এবং ন্যায় নিষ্ঠ হতে পারে,
কিন্তু একজন ইমানদারের বিষয়টি একেবারেই ভিন্ন, অন্যের প্রতি সদয় আচরণ করেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিদান পাওয়ার আশায়। আল্লাহর প্রতি তার আন্তরিক বিশ্বাস থাকে মানুষের প্রতি সদয় হওয়ার শিক্ষা দেয়। আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস আর প্রতিদান পাওয়ার আকাঙ্ক্ষা তাকে আরও বেশি সৎকর্মশীল করে তোলে, ফলে আল্লাহ তার চলার পথকে সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের অধিকাংশ গুপ্ত পরামর্শে কোনো মঙ্গল নিহিত থাকে না। হ্যাঁ, তবে যে ব্যক্তি এরূপ যে দান অথবা কোনো সৎ কাজ কিংবা লোকের মধ্যে পরস্পর সন্ধি করে দেবার উৎসাহ প্রদান করে এবং যে আল্লাহর প্রসন্নতা সন্ধানের জন্য অনুরোধ করে, আমি তাকে মহান বিনিময় প্রদান করব। সূরা আল নিসা আয়াত 114। উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে মহান বিনিময়ের কথা বলেছেন তার একটা অংশ হল দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা ইত্যাদি থেকে মুক্তি। দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠায় আরেকটি কারণ হল স্নায়বিক উত্তেজনা এবং বিভিন্ন বিশৃঙ্খল ভাবনা যা সবসময় মনকে আচ্ছন্ন করে রাখে। এর থেকে মুক্তির উপায় হল নিজেকে সবসময় ভালো কাজে ব্যস্ত রাখা বা কল্যাণকর জ্ঞান অর্জনে আত্মনিয়োগ করা। এতে করে মনের ভেতর কুচিন্তা আর ঠাই পাবে না, ফলে ভাবনার জগতে পরিবর্তন আসবে। দুশ্চিন্তা, উদ্বেগ আর উৎকণ্ঠা সৃষ্টিকারী ভাবনাগুলো মন থেকে বিদায় নেবে, মনের সুখ ফিরে আসবে, মনোবল দৃঢ় হবে। নিজেকে এমন কাজে ব্যস্ত রাখা উচিত যে কাজে নিজের কাছে উপভোগ্য বলে মনে হয়, যে কাজ করে আনন্দ পাওয়া যায়, তাহলেই কাঙ্ক্ষিত ফলাফল আশা করা যায়। তবে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা ইত্যাদি থেকে রেহাই পাওয়ার আরেকটি পথ আছে, আর তা হল অতীতে কী হয়েছে বা কী হয়নি, ভবিষ্যতে কী হবে এসব নিয়ে মাথা না ঘামিয়ে শুধু বর্তমান মুহূর্তগুলোকে কী করে অর্থপূর্ণ এবং সার্থক করা যায় তার প্রতি অধিক মনোযোগ দেয়া। আর এ কারণেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে যেন অতীতে কী হয়েছে বা ভবিষ্যতে কী হবে এ ধরনের ভাবনা, দুশ্চিন্তা তার মধ্যে সৃষ্টি না হয়। কারণ অতীত কিংবা ভবিষ্যৎ দুয়ের মধ্যে কোনোটিই মানুষের নিয়ন্ত্রণাধীন বিষয় নয়, তাই এই মুহূর্তে কী করছি, ঠিক করছি না ভুল করছি, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এভাবে যদি বর্তমানকে নিয়ে ভাবা যায়, তাহলে বর্তমান ও ভবিষ্যৎ সুন্দর হয়ে উঠবে, মনে দুশ্চিন্তাও আর ঠাই পাবে না। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নিজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বিষয়ে দোয়া করতেন কিংবা তার সাহাবিদের কোনো দোয়া শিক্ষা দিতেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ লাভের আশা করার পাশাপাশি তা অর্জনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য জোর তাগিদ দিতেন। দোয়া করার পাশাপাশি অবশ্যই সাফল্য অর্জনের জন্য প্রচেষ্টা চালাতে হবে। প্রত্যেকেরই উচিত এমন কিছু অর্জনের চেষ্টা করা যা ইহকাল এবং পরকাল উভয় জগতের জন্য কল্যাণ বয়ে আনে, আর এর জন্য চেষ্টা করার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়ে দোয়া করতে হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা কল্যাণ কর তাই অর্জনের চেষ্টা করো, এজন্য আল্লাহর কাছে সাহায্য চাও এবং নিরাশ হইও না। যদি খারাপ কিছু ঘটে তাহলে এমনটি বলো না যে যদি এমন এমন করতাম তো এমন এমন হতো, বরং তুমি বলো যে আল্লাহ যা নির্ধারণ করেছেন ও চেয়েছেন তাই করেছেন, কারণ যদি কথাটি শয়তানের কর্মকে খুলে দেয়। সহিহ মুসলিম। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন যে ভালো কিছু অর্জন করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এবং প্রচেষ্টা দুটি সমান গুরুত্বপূর্ণ। তার সাহায্য ছাড়া শুধু প্রচেষ্টা দিয়ে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়, আবার ব্যর্থতার ক্ষেত্রে নিরাশারও কোনো অবকাশ নেই। অতীতে যা হওয়ার হয়ে গেছে এবং ভবিষ্যতে যা হবে তাও আল্লাহ রাব্বুল আলামিনের অলঙ্ঘনীয় ইচ্ছা অনুযায়ী হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিষয় সংগঠনের ক্ষেত্রে দুটি অবস্থার কথা তুলে ধরেছেন। প্রথম অবস্থাটি এরকম যে হয়তো কেউ একটা কিছু অর্জনের জন্য চেষ্টা করছে অথবা কোনো কিছু থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছে, ফলে হয়তো সে সফলও হচ্ছে। এক্ষেত্রে বুঝতে হবে যে প্রাপ্ত সাফল্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া সম্ভব হয়নি। এই ধরনের সম্ভাব্য সাফল্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই সাহায্য চাইতে হবে। আবার কিছু বিষয় আছে যেগুলোর ক্ষেত্রে হাজার চেষ্টা চালিয়েও সাফল্য অর্জন সম্ভব নয়, সেসব ক্ষেত্রে মনের শান্তি বিনষ্ট না করে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করতে হবে। উক্ত বিষয়টিকে মনে রেখে জীবনযাপন করলে জীবনে কখনো অতৃপ্তি বা অপ্রাপ্তিবোধ আর পীড়া দেবে না, দুশ্চিন্তা কিংবা মানসিক অতৃপ্ততাও আর থাকবে না। মানসিক পরিতৃপ্তি এবং হৃদয়ের প্রশান্তি লাভের অন্যতম উপায় হল আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণের মাধ্যমে মানসিক প্রশান্তি এবং আন্তরিক পরিতৃপ্তি অর্জিত হয়।
আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ জিকির এ অন্তর প্রশান্ত হয়। সূরা আল রাদ আয়াত 28। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ অর্থাৎ জিকির আমাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। তাকে স্মরণ করার মাধ্যমেও আমরা প্রতিদানের আশা করি যে আমাদেরকে আরো বেশি প্রতিদান লাভের বাসনাকে বাড়িয়ে দেয়। উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা ইত্যাদি থেকে রেহাই পাওয়া এবং সুখী হওয়ার আরেকটি উপায় হল দুশ্চিন্তার কারণগুলোকে দূর করার চেষ্টা করা এবং যা কিছু সুখ বয়ে আনে তা অর্জনের চেষ্টা করা। এক্ষেত্রে অতীতের পীড়াদায়ক ঘটনাগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে, অতীতকে ভেবে দুঃখ পাওয়া সময়ের অপচয় ছাড়া কিছুই নয়। তাই এসব বিষয়ে ভাবনা চিন্তা বাদ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে কী হবে তা নিয়ে দুশ্চিন্তা করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। ভবিষ্যৎ ভেবে উদ্বিগ্ন হওয়া একেবারে অমূলক, কারণ ভবিষ্যৎ হলো অজ্ঞাত একটি বিষয়। ভবিষ্যতে ভালো হবে না মন্দ হবে তা কেবি আগাম বলতে পারে না। বিষয়টি সর্বশক্তিমান সর্বজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই ন্যস্ত। আমরা তার বান্দা হিসেবে যা করতে পারি তা হলো ভালো কিছুর জন্য চেষ্টা করা আর মন্দকে দূরে সরিয়ে রাখা। অবশ্যই উপলব্ধি করতে হবে যে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে যদি নিজ প্রতিপালকের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে অবস্থার উন্নয়নের চেষ্টা করা হয় তাহলে মনে প্রশান্তি বিরাজ করবে এবং উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা ইত্যাদি থেকে পরিত্রাণ পাওয়া যাবে। ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে পরিত্রাণ পাওয়ার অন্যতম কার্যকর উপায় হল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্নোক্ত দোয়াটি পাঠ করা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যতে দুশ্চিন্তা থেকে নিম্নোক্ত দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। স্ক্রিনে আপনারা আরবি উচ্চারণটি দেখতে পাচ্ছেন, আমি বাংলা অর্থটি বলছি। হে আল্লাহ, তুমি আমার দিনকে সংশোধন করে দাও যা আমার জীবনের ভিত্তি এবং আমার পার্থিব ও কর্মকাজকেও সংশোধন করে দাও, যার মাধ্যমে রয়েছে আমার জীবিকা এবং আমাকে দাও সর্বোত্তম সমৃদ্ধি আখিরাতে, যেখানে আমার প্রত্যাবর্তন আমার জীবনকে পুণ্য অর্জনের মাধ্যমে বানিয়ে দাও এবং মৃত্যুকে করো সমস্ত মন্দ থেকে বেঁচে যাওয়ার অবকাশ। তিনি আরো বলেন, আল্লাহুম্মা রাহমাতাকা আরজুফা আলা তাকিল ইলা নাফসি তারফাতা আইনিন ওয়া আসলিহ লি শানি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আমি আমার করুণা কামনা করি, তাই এক মুহূর্তের জন্য তুমি আমাকে আমার নিজের উপর ছেড়ে দিও না এবং তুমি আমার সকল কাজকর্মকে সংশোধন করে দাও। তুমি ছাড়া সত্য এবং ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই। ইহকালীন ও পরকালীন কল্যাণ অর্জনের জন্য যদি কোনো ব্যক্তি দোয়াগুলো খালিস নিয়তে ও আন্তরিকতার সাথে পাঠ করে এবং সাথে সাথে কল্যাণ অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করে তাহলে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফলতা দান করবেন, তার চাওয়া পাওয়া এবং আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেবেন, তার দুশ্চিন্তাকে হৃদয়ে প্রশান্তি দিয়ে বদলে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।